প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো মিসও ভালো আছি মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আমরা আমরা আজ পরমত সহিষ্ণুতা সম্পর্কে পড়ব অধ্যায়টি দুটি ভাগে ভাগ করেছি প্রথমটি হচ্ছে অধিকাংশের মত গ্রহণ এবং দ্বিতীয়টিতে রয়েছে একটি ঘটনা তাহলে চলো আমরা অধিকাংশের মত গ্রহণে চলে আসি এই যে অধিকাংশের মত গ্রহণ সেটি মূলত কি এই যে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এই ছবিগুলোতে আমরা প্রত্যেকটি ছবি দিতে দেখতে পাচ্ছি কি একে অপরের মতামতটা গ্রহণ করে আমরা কিভাবে একে অপরের মতামতটা গ্রহণ করতে পারি এই ছবিটিতে দেখতে পাচ্ছি কক্ষে সবাই বসে কি তাদের মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে গ্রামে বিচার সালিসে সবার কথা শোনা অর্থাৎ গ্রামে যখন বিচার সালিস হয় তখন মনোযোগ দিয়ে সবার কথা শুনতে হয় এই ছবিটিতে দেখতে পাচ্ছি মুরব্বীদের কথা মনোযোগ সহকারে শুনছে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাম্য সভায় সবাই একজনের মতামত শুনছেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলোই হচ্ছে কি পরমত সহিষ্ণুতা তো আমরা এখানে মৃত ও রাতুলের কথা শুনি আমরা নিজেদের মত প্রকাশ করব। আমরা অন্যের মত শুনব সবার মতামতকে শ্রদ্ধা করব এগুলো কে বলছে এগুলো বলছে মিতু আর রাতুল বলছে আমরা অধিকাংশের মতামত গ্রহণ করব অন্যের মতকে সম্মান করাকে বলে পরমত সহিষ্ণুতা পরমত সহিষ্ণুতা একটি প্রধান সামাজিক গুণ তাই সবার মতামত ধৈর্য সহকারে শোনা উচিত সবার মতামতের গুরুত্ব আছে আমাদের সবাইকে পরমত সহিষ্ণু হতে হবে যে কোনো বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে তবে অধিকাংশ মানুষ যে মতটি সঠিক মনে করেন সেটি গ্রহণ করা উচিত এই প্রক্রিয়াকে গণতন্ত্র বলা হয় আমাদের উচিত অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়া এই প্রক্রিয়ার তিনটি ধাপ আছে একটি হচ্ছে মত প্রকাশ আর আরেকটি শোনা একটি হচ্ছে সিদ্ধান্ত নেওয়া পারি আমরা বাড়িতে আমাদের নিজেদের মতামত প্রকাশ করতে পারি বাড়িতে কে কোন কাজ করবে সে বিষয়ে মতামত প্রকাশ শোনা ও সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হতে পারে যেমন বিভিন্ন অনুষ্ঠান আয়োজন কী রান্না করা হবে ইত্যাদি বিদ্যালয় বিদ্যালয়ে যে পরিস্থিতিতে মতামত প্রকাশ শোনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে তা হল মাঠে কোনো মাঠে কোন খেলাটি খেলা হবে শ্রেণীতে কে কোথায় বসবো কোন বিষয়টি পড়ব এই যে বিষয়গুলো এগুলো মিলিয়ে কি আমরা পরমত সহিষ্ণু হব অর্থাৎ মাথে কোন খেলাটি হবে সেটি কি একজনের মতামত হলে হবে না হবে না এটি আমাদের সকলের মতামতের ভিত্তিতে করতে হবে তারপর শ্রেণীতে কে কোথায় বসবো এই যে এই বিষয়টি এটিও কি আমরা সকলের মতামত নিয়ে করব কোন বিষয়টি পড়ব সেটিও কি অপরের মতামত নিয়ে করব প্রিয় শিক্ষার্থীরা এই যে বিদ্যালয় সম্পর্কে যে তিনটি মতের কথা বলা হয়েছে সেগুলো থেকে যে কোনো একটি পরিস্থিতি আমরা বাছাই করি এবং বাছাই করার পর আমরা নিজেরা মতামত দিই যেমন মত প্রকাশ করা পরস্পরের মতামত শ্রদ্ধার সাথে শোনা অধিকাংশের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া তো এক্ষেত্রে আমরা বিদ্যালয়ে যে তিনটি পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে সেগুলো হলো সেগুলোর মধ্য থেকে হচ্ছে আমরা মাঠে কোন খেলাটি খেলা হবে এই পরিস্থিতিটি বাছাই করে নিলাম তো মতামত প্রকাশ করার ক্ষেত্রে আমরা বলতে পারি এবার সবার মত প্রকাশ করার পালা দেখা গেল কেউ ক্রিকেট খেলতে চায় কেউ ফুটবল খেলতে চায় আবার কেউ চায় গোল্লাছুট খেলতে পরস্পরের মতামত শ্রদ্ধার সাথে শোনা শিক্ষার্থীরা যখন মতামত প্রকাশ করছিল তখন কেউ অধৈর্য হয়নি বা চিৎকার চেঁচামেচি করেনি সবাই শ্রদ্ধার সাথে পরস্পরের মতামত শুনল অধিকাংশের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সবার মতামত প্রদান শেষ হলে দেখা গেল অধিকাংশ শিক্ষার্থীরাই ক্রিকেট খেলার কথা বলেছে তখন অধিকাংশের মতামতের ভিত্তিতে শিক্ষক সিদ্ধান্ত নিলেন মাঠে ক্রিকেট খেলা হবে এই যে মতামত আমরা কি করলাম আমরা এখানে সকলের সম্মতিতে কি সিদ্ধান্তটি নিলাম এই যে বিষয়টি হচ্ছে এখন আমরা বাড়িতে যে যেকোনো কাজ মানে করতে পারি বা মতামত আমরা নিতে পারি এই যে বিষয়টা আমরা বাড়িতে কে কোন কাজ করব সেই বিষয়ে আমরা কি করব একটি সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত নেই বলতে আমরা সিদ্ধান্তের পরিকল্পনা করি তারপর কি সেটি আমরা সুন্দর করে লিখে ফেলি যেমন মতামত প্রকাশ শোনা সিদ্ধান্ত নেওয়া এভাবে আমরা করতে পারি মতামত শোনার ক্ষেত্রে আমরা বলতে পারি প্রত্যেক কাজ সম্পর্কে মতামত প্রকাশ করবো শোনা প্রত্যেকের মতামত ধৈর্য সহকারে শুনতে হবে এবং শ্রদ্ধা করতে হবে সিদ্ধান্ত নেওয়া বাড়িতে অধিকাংশের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে জনপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটি কাজ করবো সেটি হচ্ছে মনে করো আমরা এমন একটি পরিস্থিতির কথা চিন্তা করি এই পরিস্থিতি কি এখানে প্রত্যেকের আলাদা আলাদা মত আছে নিজের মত প্রকাশ করবো বা অন্যদের মতামত ধৈর্য সহকারে শুনবো এই যে বিষয়টি এটি এখানে করতে হবে এরপর অধিকাংশের মতের ভিত্তিতে যে সিদ্ধান্ত গ্রহণ হবে সে বিষয়টি কি আমরা সবাই মিলে একটি মজার খেলার চলে চলো অভিনয় করে ফেলি তাহলে আমরা কি বাসায় এটি নিজে নিজে করবো আমাদের যে খেলার সাথীরা রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে এই কাজটি করবো এটি আমাদের একটি মজার খেলাও হবে আবার আমাদের এই পরমত সহিষ্ণুতা বিষয়টি কি চর্চাও হবে তাহলে চলো এখন আমরা একটি প্রশ্ন বলবো প্রশ্নের সঠিক উত্তরটি তে আমরা চিহ্ন দিব যেমন অন্যরা যখন মত প্রকাশ করে তখন অন্যদের কি করা উচিত অন্যরা যখন মত প্রকাশ করে তখন আমাদের কথা বলা উচিত জোরে জোরে আওয়াজ করা উচিত ধৈর্য সহকারে শোনা উচিত নাকি নিজের খুশি মতো কাজ করা উচিত বলতো তাহলে কোনটি হবে আমাদের সঠিক উত্তর কোনটি অন্যরা যখন মত প্রকাশ করে তখন আমাদের ধৈর্য সহকারে শোনা উচিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে কি আমরা আমাদের এই পাঠটি খুব ভালোভাবে বুঝতে পারলাম আমাদের এই পাঠটির বিশেষত্ব হচ্ছে পরমত সহিষ্ণুতা আমরা কি করব আমরা অপরের কথা ধৈর্য সহকারে শুনব নিজেদের মতামত প্রকাশ করব। অন্যের মত শুনব এবং কি সবার মতামতকে শ্রদ্ধা করব। আর কি করব আমরা অধিকাংশের মত যেটি হবে সেটি আমরা গ্রহণ করব। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি আমরা পরবর্তী ক্লাসে একটি ঘটনা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো